আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক চলচ্চিত্র পাড়া নাটক পাড়া মিডিয়া পাড়া সেখানে প্রতিদিনই লেটেস্ট আপডেটিং আসছে আর একদম লাস্ট মুহূর্তে অনেক গোপনীয়তার পরে দিন মানে বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে দর্শক বাংলাদেশের নাটক এবং মডেলিংয়ের জগতে একটা জনপ্রিয় নাম ছিল আনিকা কবির শখ যথেষ্ট সুন্দরী তনুশ্রী হাজারো পোলাপানের বুকের ধাক ধাক ছিল তো আপনারা জানেন যে দুই সালে আপনার নীলয় আলমগীরের সাথে তার দুজনের পছন্দতেই ভালোবাসা করে তাদের বিয়ে হয় আর ঠিক দুই বছর পরেই তাদের সংসারটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎস নাটক টাটকে খুব বেশি উপস্থিত নাই খুবই অল্প পরিমাণ অভিনয়ে তিনি কানেক্টেড আছেন তো দীর্ঘদিন এই শখ কোথায় আছেন দুই হাজার বিশের দিকে একটা গুঞ্জন উঠেছিল যে শখ বিয়ে করেছেন বাট সেটার কোনো এভিডেন্স টেভিডেন্স তখন সামনে আসে না কিন্তু গতকালকে থেকে হঠাৎ করে ফেসবুকে একটা ছবি ভাইরাল হচ্ছে যে শখ প্রেগনেন্ট ইভেন অলরেডি আট মাসের প্রেগনেন্ট এই ছবিটা ভাইরাল হচ্ছে যার সাথে একজন হুজুর টাইপের দাড়িওয়ালা টাইপের একজন মানুষ আমাদের থেকে মাসাল্লাহ বড় বড় দাঁড়িয়ে আছে প্রথমত শখকে ধন্যবাদ বেসিক্যালি যেই ভাইয়ের সাথে শখের ছবিতে দেখা গেছে ওনার সাথে শখের দ্বিতীয় বিয়ে হয়েছে আর এই বিয়েটা অলরেডি প্রায় দুই বছরের কাছাকাছি সময় বাট এতদিন যথেষ্ট গোপনীয় ছিল কারণ শখ তার ফেসবুক আইডি সব কিছুতেই এ তথ্যগুলো লুকোচ্ছিলেন আর এটা সম্পর্কে গণমাধ্যমকে কোনো তথ্য দিচ্ছিলেন না বাট যখন আজকের দিনে তার প্রেগনেন্সির ছবি ভাইরাল হয়েছে তখন শখ অবশেষে তার দ্বিতীয় বিয়ে তার স্বামী এবং তার প্রেগনেন্সি নিয়ে কথা বলেছেন তো প্রথমত শখকে অভিনন্দন আমরা দোয়া করি বেসিক্যালি শখ আসলে আট মাসেরই প্রেগনেন্ট আর কয়েকদিন পরে তিনি তার সন্তান জন্ম দিতে যাচ্ছেন আমরা দোয়া করি যেন সুস্থভাবে সন্তান পৃথিবীতে আসে ওনার স্বামীর নাম হচ্ছে রহমান জন তিনি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর তবে গাজীপুর জেলার মানুষের জন্য সৌভাগ্য এই মুহূর্তে যত বড় বড় সুন্দরী নায়িকাগুলো আছে সবগুলো গাজীপুরের দিকে যাচ্ছে জনভাইয়ের বাড়ি হচ্ছে গাজীপুর জেলার থানার গ্রামে আর এই মুহূর্তে তার দ্বিতীয় স্বামীর নিবাস আছেন তিনি বসবাস করছেন আর মাঝে মাঝে তিনি তার যে রাজধানীর উত্তরাতে তাদের যে বাসা সেইখানে আসেন বিয়ে করে কেন এতদিন লুকোচুরি করেছেন তিনি বলেছেন যে তিনি আসলে সংসার জীবনে মনোযোগী হইতে চেয়েছেন আর এই বিয়েটা তাদের দুজনের পছন্দ হলেও প্রেম ঘটিত কোনো বিয়ে না দুই পরিবারের সম্মতিতেই আসলে দুই সালের প্রথম দিকে তাদের এই বিয়েটা আপনার সম্পন্ন হয়েছে আর শখ এখন পুরোদমে গৃহিণী সংসারী শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মানে কি বলা হয় যে নানান ধরনের কটুক্তি বা সাইবার বুলিংয়ের কারণে তিনি এই বিষয়গুলোকে শেয়ার করেন নাই গণমাধ্যমকে জানান নাই তো সেই কারণেই আসলে একটু হঠাৎ করে আসছে যে কিরে প্রেগনেন্ট হইলো কেমনে কারণ আমাদের চলচ্চিত্র তো আমরা দেখছি একসময় বিশ্বাস হঠাৎ করে ছেলে নিয়ে আসছে পরশংসি বাপ হচ্ছে সাকিব খান তো এরকম নানান ঘটনাগুলো সামনে আসার কারণে তার ছবিটা ভাইরাল তবে আমি একটু সমালোচনা করতে চাই ওই ব্যক্তিদের যারা শখের ছবির নিচে কমেন্ট বক্সে তার মাতৃত্বের ছবিগুলোর সাথে তার আগের ছবিগুলোকে তুলনা করে উল্টাপাল্টা কমেন্ট করছেন যে কি এটা কি হয়েছে আরে ভাই বিয়ে করছে মা হচ্ছে এটা তো সবচেয়ে খুশির সংবাদ তাই না মাতৃত্ব একজন নারীর জন্য সবচেয়ে পরম পাওনা তো এটা আপনার বোন হোক আমার বোন হোক আমার স্ত্রী হোক এটা তো প্রকৃতির নিয়ম যত সুন্দরই থাকুক প্রেগন্যান্সিতে গেলে সৌন্দর্যের জায়গাটা আলাদা হয় তখন এরকম সৌন্দর্য নিয়ে মানুষ চিন্তা করে না যারা এগুলা করেন এই ধরনের বাজে মন্তব্য করেন মানুষ হিসেবে আপনারা আসলেই খারাপ দ্বিতীয় বিয়ে করেছেন তিনি তাও আমি আরও ধন্যবাদ দিই কারণে একজন কি বলা হয় যে দাঁড়িয়ে আছে সুন্নতি একজন লোক পাঞ্জাবি টাঞ্জাবে পড়ে মার্শাল এটা ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে যে প্রথমবারের মতন তিনি ব্লুটুথ কাউকে বিয়ে করেন নাই তিনি তার সংসার জীবনে সুখী হোক তার ছেলের জন্য শুভকামনা আল্লাহ যেন সুস্থভাবে তার সন্তানকে পৃথিবীতে আনে আর তিনিও যেন একজন ভালো গৃহিণী হিসেবে স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সেই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ